الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم وقال نبينا محمد صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاعها المرأة الصالحة সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে দয়া করে আমাদেরকে ওই সব নেক বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন যারা জুমার দিনের বিশেষ ফজিলত পাওয়ার জন্য আগে বাগে মসজিদে এসে হাজির হয়। তাই আল্লাহর তরে প্রশংসা, আলহামদুলিল্লাহ। সাথে সাথে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে জুমাবারের প্রতিযোগিতায় বিজয়ী হিসাবে তার দফতরে আমাদের নাম লিপিবদ্ধ করেন, আমিন। অতপর অসংখ্য অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় সংক্ষিপ্ত হলেও মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলবো ইনশা আল্লাহ তাআলা। মা বোনেরা এই মানুষ জাতির
অবিচ্ছেদ্য অংশ। তারা হচ্ছেন পুরুষ এবং নারীর যে বিধানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মনুষ্য জাতির বিস্তার ঘটিয়েছেন তার সম অংশীদার। এজন্যই বলে পৃথিবীতে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার আনিয়েছে নারী, অর্ধেক তার নর। আল্লাহ নিজেই বলছেন যে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। যদিও আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষকে আগে সৃষ্টি করেছেন, তারপর পুরুষ থেকেই পুরুষের সঙ্গিনী স্ত্রীকে আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টির দিক থেকে নারীরা দুই নম্বরে, এক নম্বরে পুরুষ, দুই নম্বরে হলো নারী। শ্রেষ্ঠত্বের মানদণ্ডে কে আগে, নারী না পুরুষ, এটা আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে বিচারের দিন, চূড়ান্ত ফয়সালার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হবে পুরুষ না নারী, এই ব্যাপারে বিষয়টা আল্লাহ উন্মুক্ত রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে নিকটবর্তী ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে তাকওয়ার দিক থেকে, পরহেজগারির দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে, মানে সর্বাধিক পরহেজগার ব্যক্তি হবেন আল্লাহর কাছে আকরাব বা সবচেয়ে বেশি নিকটে। এই পরহেজগার পুরুষ হবেন না নারী হবেন, এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত রেখে দিয়েছেন। হতে পারে কোনো পুরুষ, হতে পারে কোনো নারী। তাই নারী বলে তাদেরকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। বিভিন্ন সভ্যতায় নারীদেরকে ভোগ বিলাসের মাধ্যম বা পণ্য হিসাবে গণ্য করা হতো, বিশেষ করে জাহেলি যুগে নারীদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। তাদের কোনো সম্পত্তিতে উত্তরাধিকার ছিল না, তাদেরকে পুরুষদের মনোরঞ্জনের জন্যই শুধু ব্যবহার করা হতো। এমনকি দাসদাসী প্রথায় দাসীদেরকে ইচ্ছার বাহিরেও পুরুষদের মনস্তুষ্টির জন্য বা অতিথিদের মনোরঞ্জনের জন্য জোর করে ব্যবহার করা হতো। জাহেলদের কোনো এক সম্প্রদায়ে কন্যা সন্তান জন্ম নেওয়া কলঙ্ক বলে তারা মনে করত। এজন্য
সন্তান প্রসবের পূর্বে ওই মহিলাকে তারা জনবস্তি থেকে দূরে একটা কুঁড়ে ঘর কোনো মতে বানিয়ে সেখানে রাখত এবং পাশেই একটা গর্ত করে রাখত। প্রসবের পর তারা দেখতে যেত ছেলে হলো না মেয়ে হলো। যদি ছেলে হতো হয় তাহলে তারা সসম্মানে উৎসব করে নারীকে তারা বাড়িতে নিয়ে আসত। পক্ষান্তরে মেয়ে সন্তান হলে, কন্যা সন্তান হলে সাথে সাথেই ওই গর্তের মধ্যে চাপা দিয়ে সন্তানকে মেরে ফেলা হতো এবং মাকে খুব নির্যাতিত, নিপীড়িত মহিলা হিসাবে আখ্যা দেওয়া হতো। কোনো প্রকার চিকিৎসা সেবা কোনো কিছুই দেওয়া হতো না। আমাদের নবী আসলেন, ইসলাম আসলো, কোরআন আসলো। আসার পরেই নারীদের অধিকার নিশ্চিত করল। কিভাবে তাদেরকে মর্যাদা দিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া মাতাউন, দুনিয়া এক অর্থে ভোগ করার মূল্যবান একটা সম্পদ, জায়গা। এর মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম হল সতী নারী। তাহলে সতী সাধবী গুণবতী নারী, যে মায়ের চরিত্র মহান, সে মাকে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ বলে আখ্যায়িত করলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, এই নারী কখনো সে হয় মা, কখনো সে হয় স্ত্রী, কখনো সে হয় আপন বোন, কখনো সে হয় আপন কন্যা। এদিক থেকে ইসলাম নারীদের যে গুরুত্ব দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এক সাহাবী বললেন, মান আহাক্কু বিহুসনি সুহবতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাম, আমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার, আমার ভালো ব্যবহারগুলি পাওয়ার সবচেয়ে হকদার, অগ্রাধিকার কে? আল্লাহ নবী সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন, এরপর কে? আল্লাহ নবী বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবারও বললেন, এরপর কে? তৃতীয়বার রাসূল সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, এরপর কে? তখন আল্লাহ নবী সাল্লাম বললেন, সুম্মা আবুকা ফাআদনাকা ফাআদনাক, তারপরে তোমার বাবা, এভাবে ক্রমান্বয়ে অন্যরা। তাহলে দেখা যায় যে আমরা পার্সেন্টেজ হিসাবে ভাগ করলে দেখব 100%-এর মধ্যে 75%, 75% মর্যাদার আসন দিয়েছেন কাকে? মাকে।
আর শুধু 25% 1/4 চার ভাগের এক ভাগ দিয়েছেন পিতাকে। তারপর সাধারণ অগ্রাধিকার ভিত্তিতে যে আসবে সে, তাহলে এটি স্পষ্ট মায়ের কত মর্যাদা। জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাপ থাকলে তাদের সেবার মধ্যে জিহাদ করো। হিজরতের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা বাবার সেবা করো। জিহাদ ও আমার সাথে হিজরতের যে মর্যাদা সেটা তুমি সেখানেই পেয়ে যাবে। মা বাবাকে কাঁদিয়ে এসেছিলেন সাহাবি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযহাব ইলাইহিমা, মা বাবার কাছে যাও, ফাযহিকহুমা কামা আবকাইতাহুমা, যেমন করে তুমি তাদেরকে কাঁদিয়ে এসেছো আবার গিয়ে তাদের সেবার মাধ্যমে মনে খুশি জাগিয়ে তাদেরকে মুখে হাসি ফুটাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বাবার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। তাহলে এত সবের মাধ্যমে মাকে কত মর্যাদার আসন দিয়েছেন। তারপর স্ত্রী হিসাবে একজন নারীর কতটুকু মর্যাদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাসফার বিজাতি দ্বীন তারিবাত ইয়াদা, তুমি দিনদার গুণবতী একজন মেয়েকে বিবাহ করো, তোমার স্ত্রী হিসাবে নির্বাচন করো দিনদার মেয়ে, তোমার হাত বরকতে ভরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, ফাসায়ুগনিহুমুল্লাহ, যারা তাদের সতীত্ব তাদের পবিত্রতা রক্ষার জন্য বিবাহ করে দরিদ্র হলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধনী করে দেন, এর অর্থ স্বাবলম্বী করে দেন, উপায় বের করে দেন। আমাদের সমাজেও আছে যে ছেলে কথা শুনে না, অনেকেই বুদ্ধি দিয়ে ওর ঘাড়ে একটা জোয়াল দিয়ে দাও, তাহলে এমনি সুজা হয়ে যাবে। অর্থাৎ জোয়াল বুঝছেন তো, ওর একটা বিয়ে করাই দাও, তাহলেই ঠেলার নাম বাবাজি বুঝবে, সংসার স্ত্রীর ভরণ পোষণ দিতে গিয়ে বাধ্য হইয়া চাকরি করবে, কিছু একটা করে খাবে। তো আল্লাহ বলছেন, পবিত্রতা রক্ষার জন্য বিয়ে করে আমি তাকে ধনী করে দেব, অর্থাৎ তার চলার পথকে আল্লাহ সহজ করে দেবেন। নারীদের মর্যাদা এমন দিলেন যে একজন নারীকে আনতে হলে পুরুষকে ত্যাগ স্বীকার করতে হবে, তার জন্য মোহরণা নির্ধারণ করতে হবে, তার জন্য প্রস্তাবনা দিতে হবে, তার জন্য মোহরণা নির্ধারণ করতে হবে, এবং গোষ্ঠীর ভালো ভদ্র লোকেরা গিয়ে সসম্মানে ওই মহিলাকে ওই মেয়েকে বিবাহ করে ওই মেয়েকে সসম্মানে তারা তাদের নিজ গ্রামে পাড়ায় নিয়ে আসবে। টাকা দিয়ে খরচ করে সসম্মানে নারীকে আনতে হবে, আনার পরে এই নারীকে দিতে হবে ঘরে কর্তৃত্ব, এমন কর্তৃত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু রাআইয়াতুন ফি বাইতি যাওজিহা, একজন নারী তার স্বামীর ঘরে সে দায়িত্বশীল মহিলা, সে তার নিজের ইজ্জতকে যেরকম রক্ষা করবে, স্বামী ছাড়া অন্যের কাছে বিলিয়ে দেবে না,
স্বামীর মাল সম্পদগুলিও সে পাহারা দেবে, অন্য ছিনিয়ে নেক সেটা দেবে না, স্বামীর সন্তানগুলি সে লালন পালন করবে, সে অন্যের হাতে তুলে দেবে না, বিক্রি করবে না। কত বড় গুরুত্ব, কত বড় জিম্মাদারি এই নারীকে দিলেন। আর এই নারীকে আমাদের বাসায় আমরা বলি অর্ধাঙ্গিনী। অর্থ কি? আমার অর্ধেক অঙ্গের মালিক। আমি বলতে যা বোঝায়, আমার অর্ধেকের মালিক, মানে আমার সম্পদ, আমার সন্তান, আমার পরিবার পরিজন, আমার মান সম্মান, আমার খ্যাতি সুখ্যাতি যা আছে সব কিছুতে আমি যেরকম অধিকার রাখি, আমার স্ত্রীও সেই রকম অধিকার রাখে। এই তো অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী। আল্লাহ বলছেন ওয়াজআল বাইনাকুম মাওয়াদ্দাতাও রাহমা। এই স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রেম প্রীতি এবং ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। এখানে শুধু প্রেম দেননি, শুধুমাত্র একটা গুণ দেননি যে এই সময় একটা যৌবনের উন্মাদনা পেরিয়ে গেলে কেউ কারো প্রয়োজন বোধ করবে না, ছাড়াছাড়ি হয়ে যাবে, মূল্য দেবে না, এটা করেননি। বরং আল্লাহ রাব্বুল আলামিন এই জুটিকে এমন একটা মহব্বতের দূর দিয়া, মহব্বতের সুতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বাইন্দা দিয়েছেন যে যত বয়স বাড়ে তত স্বামী স্ত্রীর প্রতি নির্ভরশীল হয়, স্ত্রী স্বামীর প্রতি নির্ভরশীল হয়। সহায় সম্পত্তি সন্তান সন্ততি সব থাকার পরেও আপনি একান্ত গিয়ে কখনো আপনার বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা অথবা কারো বৃদ্ধ দাদা, বৃদ্ধা দাদি, তাদের একান্ত কথোপকথন শুনে দেখবেন যে একজন আরেকজনের হাত ধরে বলছে, স্বামী বলছে আমাকে দেখবে কে, তুমি ছাড়া আমার আর কেউ নাই। স্ত্রীও বলছে আমাকে দেখবে কে, আমার ঠাই কোথায়, বাপের বাড়ি ছেড়ে এলাম, ভাই বরাদর ছেড়ে এলাম, সবই হারিয়ে এলাম, তুমি ছাড়া আমার ঠাই নাই। তুমি আমার বটবৃক্ষ, তুমি আমারই ছায়া, বলতে বলতে গিয়ে বলে তুমি আমার আশা ও ভরসা, তুমি আমার ঠিকানা। কথা ফেলে দেবেন? কথা ফেলতে পারবেন না, এটা বাস্তব। একজন যুবক, সে বালিশ পাইলেও ঘুমাইতে পারে, না পাইলেও একটা ইট মাথার তলে দিয়ে ঘুমাইতে পারে। যদি একজন বৃদ্ধ, একজন বৃদ্ধা, তারা একে অপর ছাড়া তাদের সংসার চলে না, ঘুমও আসে না। সেজন্য এই যে সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন, এটা কি বড় নিয়ামত নয়? আজকে 60 বছর বয়সে গিয়ে একজন পুরুষ যদি বলতো, বা 70 বছর বয়সে আমার স্ত্রীর 60 হয়ে গেছে, এখন আর তোমার দরকার নাই, তুমি তোমার বাপের বাড়ি যাও, বাইর করে দিত, তাহলে মহিলাগুলি কোথায় যেত, কোথায় যেত? আর যেসব মহিলাদের দাপট আছে, তারা যদি বলতো যে তুমি এখন বয়স 70, কামাইও করতে পারো না, ঘরের বোঝা হয়ে গেছো, ঘর থেকে বেরিয়ে যাও, তাহলে ওই বুড়া কোথায় যেত? বরং কোথাও কোথাও দেখে যায় নিষ্ঠুর সন্তানেরা বাবাকে মারতে গেলে ওই বুড়ি মা, 100 বছরের বুড়ি দৌড়ে গিয়া নিজে পিঠা খায় তবুও বাপকে রক্ষা করে। মাকে মারতে গেলে বুড়া বাপ চলতে পারে না, কথা বলতে পারে না, তাও হাউমাউ করে গিয়ে নিজে উপরে পড়ে পিঠা খায় বুড়িকে রক্ষা করে।
এই যে বিধানটা আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহ সৃষ্টি না করে দিলে আমরা কিন্তু একে অপরের প্রতি এই শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সৃষ্টি করতে পারতাম না। বলুন তো, আপনার বাড়ি ঢাকায়, আরেকজনের বাড়ি চিটাগাং, আরেকজনের বাড়ি রংপুর, আরেকজনের বাড়ি বরিশাল, আরেকজনের বাড়ি সিলেট, ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে অঞ্চলে অঞ্চলে পার্থক্য, তারপরও দেখা যায় এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টের মেয়ে হলেও কোথাকার কি যে মহব্বতে আল্লাহ বেঁধে দেন যে স্বামী নির্দ্বিধায় নিঃসংকোচে তার ব্যবসা বাণিজ্যে চলে যায়, ও চিটাঙ্গের মেয়ে হলেও সে ভরসা করে আমার ঘরে আমার স্ত্রী আছে, কেউ উনিশমিশ করতে পারবে না। আবার দেখা যায় ও মহিলা চলে যাচ্ছে কোনো কারণে বাপের বাড়িতে যাচ্ছে, গয়নাগাটির সম্পত্তিগুলি সব পুলিশে স্বামীর কাছে দেখাই যাচ্ছে যে আলমারির এই জায়গায় রাখলাম, মানে এত ভরসা এত আস্থা যে আমি ওখানে দূরে চলে যাই, 400 কিলোমিটার দূরে চলে যাই, যাই 300 কিলোমিটার দূরে চলে যাই, যাই আমার করে আমার স্বামী আছে, আমার সব জিনিস সে অক্ষরে অক্ষরে হিসাব করে রাখবে। এই আস্থা, এই ভরসা, এই আত্মবিশ্বাস কিসের বলে? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহর নিদর্শনের বলে, আল্লাহর অসীম কুদরতের বলে, আল্লাহ রাব্বুল আলামিন এইটা সৃষ্টি করে দিয়েছেন বলেই এই অধিকার পরস্পরে খাড়াতে পারছে। মহিলা আবার যখন মেয়ে হয়ে ঘরে আসে, তাদের বাপ মায়ের কলিজার টুকরা মেয়ে, ছেলেরা সম্পদ, মেয়েরা সম্পদ, কলিজার টুকরা, যাদের করে দুটা তিনটা ছেলে আছে একটা মেয়ে নাই, সে মেয়ের মূল্য বুঝবে না। মেয়েরা যে কি জিনিস, মিনিটে মিনিটে বাবার খবর নেওয়ার যদি কেউ থাকে তাহলে মেয়ে আছে, 7 সমুদ্র 13 নদী পারেও যদি থাকে ওইখান থেকে বর্তমান যুগে ফোন করে বলবে আব্বু ঔষধটা খেয়েছো ঠিক মতো, এই খোঁজ নেওয়ার যদি থাকে তাহলে 1 নম্বর মেয়ে, 2 নম্বর ছেলে। ছেলেরা বাড়ির কাছে ঘরে থাকে ততটা খবর নেয় না, তারা তো মনে করে সকাল বিকাল দেখি, আর মেয়েরা তাদের অন্তরে সবসময় মা বাবা, মা বাবা ভাই আত্মীয় স্বজন রক্ত বংশ গোষ্ঠী রাস্তা অলি গলি যেখানে বড় হয়েছে সেটা তার প্রতিটা মুহূর্তে মুহূর্তে চোখের সামনে ভাসে, আর সে কাঁদে এই গ্রাম এই বস্তি এই মহল্লা এই পাড়া এই মা এই বাবা এই দাদা এই দাদি এই সবকে আমি ছেড়ে এসেছি, আজ তাদের কথা আমার বড় মনে পড়ছে। ওই মহিলা সেখানে গিয়ে আবার এমন অধিকার পায়, সেখানে রাজরানী হইয়া সেখানে গিয়ে শাসন করে। এগুলি যদি একবার চিন্তা করেন তো আল্লাহর কুদরতের কথা কি মনে পড়ে না? নিশ্চয়ই মনে পড়ার কথা। এবারে আপনারা বলতে পারেন যে নারী ও পুরুষের ভিতরে সংসারে কর্তৃত্ব করবে কে? এই সংসারে কর্তৃত্বের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আর রিজালু কওয়ামুনা আলান নিসা, পুরুষরা কর্তৃত্ব করবে। পুরুষরা কর্তৃত্ব করবে কেন? কর্তৃত্ব এমনি আসে না, সমাজের লিডার এমনি হওয়া যায় না, কোটি কোটি টাকার মালিক গুলশানে বাড়ি জিন্দগি তো এলাকায় আসে না, সেই মানুষকে কেউ নেতা মনে করবে না। আবার আরেকজন কিছু নাই, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ায়, আর না হোক নিজের দেহ দিয়ে মুখ দিয়ে গিয়ে সান্ত্বনা দেয়, হাত দিয়ে কাজ করে প্রতিবেশীর পাশে দাঁড়ায়, মানুষ বিপদে তাকেই ডাকে।
এটাই বাস্তবতা। নারীদের উপরে পুরুষের কর্তৃত্বের এরকম দুটা কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। তার মধ্যে একটা কারণ হলো নারীকে যেই সময় থেকে পুরুষ নিয়ে আসে সেই সময় থেকে নারীর ভরণ পোষণ, কাপড় চোপড়, চিকিৎসা এটা নিশ্চিত করে, দুই নম্বর নারীর জন্য নিরাপত্তা নিশ্চিত করে, নারীর নিরাপত্তা নিশ্চিত করে পুরুষ, তার জন্য ভালো থাকার জায়গার ব্যবস্থা করে, তার নিরাপত্তার কোনো ক্ষতি হোক কোনো পুরুষ মেনে নেয় না। এই যে দুটি কর্তৃত্ব, দুটি দায়িত্ব, গুরু দায়িত্ব পালনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যখন এই খাওয়াইবা, তুমি যখন পড়াইবা, তুমি যখন ঘর বানাইয়া জায়গা দিবা, তুমি যখন সব কিছুই করবা, তো তোমার উপরে কর্তৃত্ব থাকলো নারীকেও দেখে শুনে রাখো, ওরেও শাসন করো। কথাটা ভালো করে বুঝে নেন, এমনি দেয় নাই। এখন মহিলারা যদি এই পুরুষের শাসনটা না মানেন, আর পুরুষ যদি বলে যে ঠিক আছে আমি তোমার চিকিৎসার খবর নেব না, তোমার নিরাপত্তা আমি দেব না, তোমাকে আমার বাড়িতে ঠাই দেব না, যাবে কোথায়, কোথায় যাবে? এখনকার সমাজে মায়া মহব্বত উঠে গেছে, ধন সম্পদের প্রতি মানুষের এখন লিপসা বেশি, অনেক সময় মা বাপও ধনের কারণে, সম্পদের কারণে সন্তানের প্রতি ইনসাফ করতে পারে না, কখনো পক্ষপাত দুষ্ট হয়ে যায়, আর ভাইয়ের এত প্রশ্নই আসে না, ভাই বোনের সম্পর্ক এটা হলো রক্তের সম্পর্ক, বাপের রেখে যাওয়া সম্পত্তি থেকে বোন যদি অংশ নিয়ে নেয় তাহলে এই বোন বাপের বিটায় এসে ঠাই পাবে কি পাবে না? আপনার বলবেন পাবে না, আমি বলবো পাবে। সম্পত্তিটা নিয়েছে আল্লাহর বিধান অনুযায়ী, তার অংশ নিয়েছে, ভাইয়ের অংশ নেয় নাই, তার যেটুকু পাওনা সেটুকু নিয়েছে, ভাইয়ের অংশ নেয় নাই। ভাই বোনের সম্পর্ক হচ্ছে হৃদয়ে গাঁথা সম্পর্ক, পবিত্র সম্পর্ক, রক্তের সম্পর্ক, এই সম্পর্ক সম্পদ দিয়ে কাটা যায় না, গড়াও যায় না, সম্পদ দিতে হবে, বোন তাকে নিতে হবে, এটা আল্লাহর বিধান। আমি যে রক্তের ভাই হিসেবে বোনের খবর নেওয়া আর বোন হিসাবে ভাইয়ের খবর নেওয়া, এটা রক্তের দাবি, এটা সম্পর্কের দাবি, এটা মালের দাবি না। আমাদের সমাজটা উল্টা হয়ে গেছে, মাল নিয়ে গেলে, ওয়ারিশানা নিয়ে গেলে আর ওই মেয়েকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়, বাড়ি থেকে ঝাঁটাইয়া তাড়িয়ে দেয়, অনেক বাড়ি আছে বাইয়ের বউরা খবর নেয় না, ওই মহিলাটা কিছুই চায় না, শুধু একবার চায় বাপের বিটাটা ঘুরে দেখে আসতে, একবার চায় এই জায়গায় আমার বাবা বসতো, এই জায়গায় আমার মা বসতো, এভাবে এই রুমে আমার মা থাকতো, এইটা দেখে আসতে চায়, এখানে আমার ভাই ছিল, এই ভাইটা এখানে থাকতো, ওই বাইয়ের বিটাটা দেখে আসতে চায়। আপনারা জানেন অন্তিম মুহূর্তে আজ থেকে 3 বছর ধরে আমার মা বিছানায় শায়িত, সে তো আপনারা জানেন, তো পরশুদিন গেলাম, সেন্সলেস কিছু নাই, মাঝে মধ্যে বলে বাবা তুমি কি বলে গেছো তোমার একটা যে মেয়ে আছে তাকে নেবে না তুমি, মানে বেহুশিতে বলতেছে, তারপর বলতেছে কই রে রহমতুল্লাহ, কই হাফিজুল্লাহ, ভাইদের নাম বলে ডাকতেছে,
তোরা একবার আয়, আমার বাড়ির অন্তত বাড়ির ঘাটাই নিয়ে আমার একটু ফেল, আমি একটু বাড়িটা দেখি বেহুশির মধ্যে। এটাই একটা দাড়ির চাহিদা, আর কিছু না। ব্যতিক্রম সবখানে হয়, দাজ্জাল ফেতনাবাজ সবখানে হয়, ভালো যেখানে আছে মন্দ সেখানে আছে, যেখানে ফেরাউন আছে কয় না সেখানে মুসা আছে, সেই রকম আছে। কিছু জবরদস্তি করে সম্পদ সম্পদ নিয়ে সব সম্পর্ক বিনষ্ট করে, এটা এটা আছে। এখন আমাদেরই দায়িত্ব হলো সেটা পালন করতে হবে। অনেক সময় মহিলারা বিড়বিড় করে বৃদ্ধা অবস্থায় কাঁদে, আমার ভাইটা যদি একবার আমাকে দেখতে আসতো, একটা যদি একবার আমার আমার গ্রামের বাড়িতে নিয়ে যেত, বাপের ভিটা একটু নিয়ে যেত, এটা কিসের জন্য? এটাই নারীর টান, এটাকে অস্বীকার করে যারা, এরা নিষ্ঠুর, ওরা মানুষ নামের কলঙ্ক, ওরা মানুষ হতে পারে না, ওরা পশুর চেয়ে অধম। এরপর যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো, কোন নারী সবচেয়ে উত্তম, চরিত্রবান নারী সবচেয়ে উত্তম, কোন নারী সবচেয়ে সুন্দরী, কোন নারী সবচেয়ে সুন্দরী, এই সুন্দরীর সংজ্ঞা কিন্তু আমরা যদি বানাই নিজেদের মতো করে হবে না, একটা সংজ্ঞা নির্ধারণ করা যাবে না। কি সুন্দরী? আমরা যদি বলি আমাদের কাছে সাদা চামড়ার নারী সুন্দরী, আবার যান আপনি আফ্রিকায় কালো মানুষ, তারা তাদের মধ্যে সুন্দরীকে সাদাদের মধ্যে সবচেয়ে সাদা সুন্দরী, কালোর মধ্যে সবচেয়ে কালো হলো সুন্দরী। আফ্রিকায় সবচেয়ে বেশি কালো যেটা, এইটার মোহরানা বেশি, ওটা হলো জাতি নারী। আমরা সংজ্ঞা কি দিয়ে করবো কোনটা সুন্দরী? সুন্দরের সংজ্ঞা এটা আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে দিয়েছেন যে মা গিয়ে বারবার একটা মেয়েকে দেখছে, বলছে না এটা পছন্দ হয় না, এটা নাকটা একটু সামনের আগাটা একটু যেন কেন যেন একটু চাপ দেওয়া, ধার গঠনের হলো না, কোনো না কোনো একটা সুতায় মা আর এই মহিলাটাকে পছন্দ করতেছে না। বোনেরাও বলতেছে না এর এইখানে বিয়ে করানো যাবে না। এবার গেছে ছেলে নিজে দেখতে গেছে, দিয়ে বসে আলহামদুলিল্লাহ, তো ওর চোখে ওটা ভালো লেগেছে, ওর চোখে ওটা ভালো লেগেছে, ওটাই আল্লাহর কাছে ওটাই হলো সুন্দরী। যার চোখে যাকে ভালো লাগে সেই হলো সুন্দরী তার কাছে। এই সুন্দরীর অন্য কোনো সংজ্ঞা দেওয়া যাবে না। ইসলামে যেটা দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুন্দরী নারী হলো ওই ব্যক্তি, ওই নারী, মান নাযারতা ইলাইহা সাররাতকা, যে নারীর দিকে তুমি তাকাবে তোমার নয়ন জড়িয়ে যাবে। এখন যদি চামড়া সুন্দরী হয়, সুন্দর গঠনের যদি মহিলা হয়, আর চোখ দুটো যদি বাঘিনীর চোখ, বাঘিনীর চোখ হয়, গলাটা যদি গাদার মতো খেকড়ানো গলা হয়, তাহলে ওই মহিলা যতই সুন্দরী থাক, ওর কাছে ভিতরে যাইতে গিয়ে স্বামী আগেই বলবে আমার এই পাগলিকে খেপাইও না, এই সুন্দরীর কোনো মূল্য নাই। সুন্দর হলো ওই নারী সুন্দরী যার দিকে স্বামী তাকাইলে স্বামীর নয়ন জুড়িয়ে যায়, চোখ ঠান্ডা হয়ে যায়। দুই নম্বর বলা হয়েছে, ইজা আমারতা
যদি স্বামী তাকে আনুগত্য কোনো হুকুম দেয়, শরীয়তের হুকুম, শরীয়তের ভিতরে, বৈধতার ভিতরে, স্ত্রী সেটা পালন করে, দেরি করে না। আর ওই যা গাবা আনহা, যদি স্বামী স্ত্রী থেকে অনুপস্থিত থাকে, তাহলে হাফিজাত ফরজাহা নফসাহা ও মালাহা, নফসাহা ও মালাহু ও আওলাদা, তখন ওই স্ত্রী নিজের জীবনকে রক্ষা করে পরপুরুষের কাছে বিলায় না, এবং স্বামীর সম্পত্তি রক্ষা করে, স্বামীর সন্তানগুলিকে হেফাজত করে, এগুলিকে কারো নষ্ট হতে দেয় না। এই নারী হলো গুণবতী নারী, এই নারী হলো সুন্দরী নারী। সুন্দরের সংজ্ঞা অন্য কোনো কিছু দিয়ে বলা যাবে না। লাস্ট যে কথা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো, বর্তমান সমাজে ফ্যাসাদ বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কারণে মা সন্তানের কাছে নির্ভয়ে থাকতে পারে না, আশঙ্কা করে আমার স্বামী মারা গেলে এই সন্তানেরা আমাকে জায়গা দেবে, খাওয়া দেবে, চিকিৎসা করবে না করবে না, এই আশঙ্কায় পড়ে মহিলারা স্বামীর গলা চিপে ধরে, তুমি যাই করো না কেন বাড়িটা আমার নামে লিখে দিয়ে যাও, তুমি যাই করো না কেন ওই দোকানটা আমার নামে লিখে দিয়ে যাও, সম্পত্তিটা আমার নামে লিখে দাও, এই চাপাচাপিটা করে। এই চাপাচাপির পরিবেশ স্বামীর কারণে হয়েছে, চাপাচাপির পরিবেশ সন্তানের কারণে হয়েছে। তা না করেও কোনো মহিলা যদি স্বামীর কাছে সম্পত্তি লিখে চায়, তাহলে ও দুরাচারিণী, ও অসভ্য মহিলা, ও বর্বর মহিলা, তাকে স্বামীর সম্পত্তিতে উত্তরাধিকার আল্লাহ নিশ্চিত করেছেন, হয় চার ভাগের এক ভাগ পাবে, সন্তান থাকলে আট ভাগের এক ভাগ পাবে, এটা নিশ্চিত করেছেন, বাপের কাছ থেকে সেটা পায়, বাপের কাছ থেকে মেয়ে সম্পদ পায়, স্বামীর কাছ থেকে সম্পদ পায়, সন্তানের কাছ থেকেও সম্পদ পায়, অংশ নির্ধারণ করা আছে, এমনকি নাতির সম্পত্তিতে ছয় ভাগের এক ভাগ দাদি পায়। তাহলে এই বিধানগুলি নিশ্চিত করে দেওয়ার পরেও যে মহিলা স্বামীকে বলবে যে আমাকে সম্পদ লিখে দাও নাহলে তোমার ঘর থেকে চলে যাব, এই সমস্ত হুমকি ধামকি দেবে, বেচারা তখন চিন্তা করে আমার বয়স এখন 60-70, এখন আমি যদি বিয়ে করি মানুষে আমার জুতাইব না, গালি দিব, আর আমার এখন আমও গেলো সালাও গেলো, ঠিক আছে সম্পত্তি লেখে দিয়ে হারাম। বলিল্লাহে মিরাসু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সমস্ত সম্পত্তির মালিকানা আল্লাহর, আল্লাহ আপনাকে ভোগ করার জন্য 2-4 বিঘা জমি দিয়েছে, এই সম্পত্তি আল্লাহর বিধান মতো বণ্টন করতে হবে, আপনি এক আনা এদিক সেদিক করবেন, আপনি জাহান্নামের দরজা আপনার জন্য খুলে নিলেন, জাহান্নামে ঠিকানা বানিয়ে নিলেন। আর আপনি মহিলা কোন স্পর্ধায় স্বামীকে জবরদস্তি করে সম্পত্তি লেখার কথা আপনি বলতে পারেন, এই সম্পত্তি আপনার ঠাই দেবে না সম্পত্তি আপনার কাল হয়ে যাবে আপনি বুঝতে পারেন নাই, আজকে সম্পত্তি নিয়েছেন স্বামীর কাছ থেকে, কালকে আপনার 4টা ছেলে সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি করে আপনাকে নর্দমায় ফেলবে আর সম্পত্তি জোর করে নিয়ে নেবে। সম্পত্তি যদি আপনার ওই না থাকতো, 4 সন্তান সম্মান করে আপনাকে আদর করে রাখতো, আপনি খাল কেটে কুমির আনবেন না, এ থেকে সাবধান হওয়া আমাদের দরকার। কাজে নারীদের অধিকার ব্যাপারে ইসলাম যা বলেছে এর চেয়ে সুন্দর আর কোনো ধর্ম বলে নাই, সম্মান যা দিয়েছে অন্য কোনো ধর্ম এর চেয়ে শ্রেষ্ঠ সম্মান দেয় নাই, তাই আমাদেরকে এই সম্মানে সন্তুষ্ট থেকে পুরুষ পুরুষের কর্তৃত্ব করবে, নারী তাদের নারীত্ব বজায় রেখে তারা সংসার চালাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই অধিকারগুলি বোঝার
তৌফিক দান করুন এবং সেগুলিকে নিশ্চিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমতা দিন। আমিন। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন করীম ওয়া লাকুম বাররাউফুর রাহীম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যানবিন ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম।